হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুমা ম্যাম আবার আজকে তোমাদের সামনে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আজ আমি আবার তোমাদের সাথে নিয়ে এসেছি জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট তথ্য, এবং যেগুলো পিএসসি মিসলেনিয়াসের জন্য খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো লাগছে যে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো কিছু কোশ্চেন জিজ্ঞেস করার থাকলে সেগুলোও জিজ্ঞেস করে নাও, আর আমার পক্ষে যতটা আনসার দেওয়া সম্ভব আমিও ততটা আনসার দিয়ে নিই। তো আগের দিনেও কিছু কোশ্চেন আমি পেয়েছি, সেগুলো আমরা পরের তো ডিসকাস করবই। আজকের জন্য আমরা আগে দেখে নেব আজকের আমাদের টপিকটা। আজকে আমাদের টপিক বলতে পার্টিকুলারলি কোনো টপিক নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব। তো শুরু করা যাক আজকে আমাদের পড়া। দেখো, ফার্স্ট স্লাইডে আমি লিখেছি দামোদর এবং শিলাবতী মিশে তৈরি হয়েছে রূপনারায়ণ। তার মানে যদি আমাকে প্রশ্ন করা হয় যে রূপনারায়ণ নদীর আসলে কোন কোন নদীর মিশ্রণ, তাহলে কিন্তু আমরা উত্তর দিয়ে দিতে পারছি দামোদর এবং শিলাবতী দুজনে মিশে তৈরি করেছে রূপনারায়ণ নদীকে। তাহলে যদি বলা হয় দামোদর আর শিলাবতী এই দুটো নদী মিশে কোন নদীকে তৈরি করেছে, সেখানেও আমরা উত্তর দিতে পারবো রূপনারায়ণ নদীকে তৈরি করেছে। নেক্সট কি বলেছি আমি, কংসাবতী অ্যান্ড কেলেঘাই, কংসাবতী এবং কেলেঘাই মিশে তৈরি হয়েছে হলদি নদী। তাহলে এখান থেকে আমরা আরেকটাও পেয়ে গেছি যে হলদি নদী কাকে কাকে মিশে তৈরি হয়েছে, না কংসাবতী এবং কেলেঘাই দুজনকে মিশে তৈরি হয়েছে হলদি নদী। তাহলে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো তথ্য পেয়ে গেছি। 1 নাম্বার হচ্ছে রূপনারায়ণ, সেই রূপনারায়ণ সম্বন্ধে আমরা কি বলতে পারি, রূপনারায়ণ সম্বন্ধে আমরা বলতে পারি দামোদর এবং শিলাবতী দুজনে মিশে তৈরি করেছে রূপনারায়ণকে। আর হলদি নদী সম্বন্ধে আমরা কি বলতে পারি, কংসাবতী এবং কেলেঘাই এরা দুজনে মিশে তৈরি করেছে হলদি নদীকে। তাহলে আমরা দেখে নেবো এবার একটু ম্যাপটা। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রিভারটা ব্লু কালারে গেছে, এটা হচ্ছে দামোদর রিভার, এটা হচ্ছে দামোদর নদী। এবার দামোদর নদী আর তার সাথে কি বলেছে শিলাবতী নদী, তাহলে দেখো শিলাবতী নদী কোথায়, না এইটা হচ্ছে শিলাবতী নদী। তাহলে দামোদর নদী আর শিলাবতী নদী মিশে, মানে দামোদর এখানে মিশলো আর শিলাবতীও এখানে মিশলো, মিশে কি তৈরি করেছে, না রূপনারায়ণ তৈরি করেছে। মানে এই যে পোর্শনটুকু তৈরি হয়েছে এটাই হচ্ছে রূপনারায়ণ। তার জন্য দেখো আমি অ্যারো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোনটা রূপনারায়ণ। ক্লিয়ার? তো আশা করি তোমাদের কাছে রূপনারায়ণ ক্লিয়ার হয়েছে, দামোদর আর শিলাবতী মিশে কিভাবে তৈরি করেছে রূপনারায়ণ। তোমরা সব সময় পড়ার সাথে সাথে ম্যাপটা চোখের সামনে রেখো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, কারণ পড়াটা তো তোমরা অবশ্যই পড়বে, তার সাথে যদি ছবিটাও চোখের সামনে থাকে তাহলে কিন্তু মনে অনেক দিন বেশি থাকবে। তার জন্য আমরা দেখে নিলাম ম্যাপটা। তাহলে এবার আমরা কংসাবতী আর কেলেঘাই মিশে যে যে নদীকে তৈরি করেছে হলদি নদী তাকে একবার দেখে নেব। তাহলে দেখা যাক কংসাবতী কোথায় ছিল, না এই হচ্ছে কংসাবতী নদী, তোমরা দেখতে পেয়েছো এই হয়েছে কংসাবতী নদী। আর কেলেঘাই কোনটা, এই ছোটটা হচ্ছে কেলেঘাই নদী। তাহলে কংসাবতী আর কেলেঘাই মিশেছে এইখানে, তার জন্য এই পোর্শনটা হচ্ছে হলদি নদী। দেখো তার ঠিক তলায় আমি লিখে দিয়েছি হলদি নদী, তার মানে তোমরা বুঝতে পেরেছো যার ঠিক তলাতেই লেখা হলদি সেই জায়গাটা হচ্ছে হলদি নদী। এবং তার আগে হলদি নদী সৃষ্টি হওয়ার আগে কোন কোন নদী মিশে হলদি নদী সৃষ্টি করেছে, না কংসাবতী আর কেলেঘাই দুজন মিশে তৈরি করেছে হলদি নদী। ওকে, এখনো পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিভাবে রূপনারায়ণ তৈরি হয়েছে আর কিভাবে হলদি নদী তৈরি হয়েছে? চলো আমরা নেক্সট স্লাইডে যাব। দেখো নেক্সট স্লাইডে কি বলছে, জোয়ার নদীর উদাহরণ হলো, জোয়ার নদীর উদাহরণ হলো কে কে, না মাতলা আর হরিয়াভাঙা। তাহলে জোয়ার নদীর উদাহরণ আমরা কাকে কাকে পাচ্ছি, মাতলাকে পাচ্ছি আর হরিয়াভাঙাকে পাচ্ছি। অনেক সময় হরিয়াভাঙাকে লেখা থাকে হাড়িভাঙা, হাড়িভাঙা বা হরিয়াভাঙা একই নদী, কোথাও যেন বুঝতে এটা অসুবিধা না হয় তাই আমি বলে দিলাম। তাহলে জোয়ার নদী আমরা কাকে বলি এটা আমাদেরকে আগে জানতে হবে। জোয়ার নদী আমরা বলে থাকি যে নদীতে হঠাৎ হঠাৎ করে জোয়ার আসে, এবং যখন জোয়ার আসে তখন পুরো চারপাশের গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তাদেরকে আমরা বলে থাকি জোয়ার নদী। তাহলে সেই জোয়ার নদী কাকে কাকে বলা হবে, মাতলা নদীকে বলা হয় জোয়ার নদী, আর হরিয়াভাঙা বা হাড়িভাঙা নদীকে বলা হবে জোয়ার নদী। নেক্সট আমরা কি পাচ্ছি, আলিপুর দুয়ার অবস্থিত কালজানি নদীর তীরে।
যদি আমাকে তাহলে প্রশ্ন করা হয় যে আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো আলিপুরদুয়ার অবস্থিত কালজানি নদীর তীরে। বা যদি আমাকে উল্টো ভাবেও প্রশ্নটা করা হয় যে কালজানি নদীর তীরে কোন শহর অবস্থিত, তাহলেও আমরা বলে দিতে পারবো কালজানি নদীর তীরে আলিপুরদুয়ার শহরটি অবস্থিত। ক্লিয়ার তো তাহলে এখান থেকে? আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা যাচ্ছি। দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। মানে পশ্চিমবঙ্গে তো আমরা অনেকগুলো জেলাকে পাই, তো তাদের মধ্যে সব থেকে বড় জেলা কোনটি? যদি আমাকে প্রশ্নে করা হয় যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোনটা, তাহলে অবশ্যই সেটা হবে কে না দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে কিন্তু অপশনে দুটোই থাকে, উত্তর চব্বিশ পরগনাও থাকে আর দক্ষিণ চব্বিশ পরগনাও থাকে। অনেকেই কিন্তু ভুল করে আনসার করে ফেলে উত্তর চব্বিশ পরগনা, কিন্তু না, এখানে উত্তর চব্বিশ পরগনা আনসার নয়, এখানে আনসার হবে দক্ষিণ চব্বিশ পরগনা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? জোয়ার নদীর উদাহরণ হিসেবে দুটো নদীকে পেয়েছি, মাতলা আর হাড়িভাঙা। তারপরে পেয়েছি আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত, কালজানি নদীর তীরে অবস্থিত। তার সাথে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। অনেক সময় অনেকে ভুল করে উত্তর চব্বিশ পরগনা হিসাবে, সেটা একদমই হবে না। আচ্ছা, আমি এখানে প্রধানত পশ্চিমবঙ্গ সম্বন্ধেই নিয়ে এসেছি, পশ্চিমবঙ্গের বাইরের কিছু তথ্য আজকের জন্য নিয়ে আসিনি। কারণ আমি জানি তোমাদের 8ই মার্চ আছে পিএসসি মিসলিনিয়াস এক্সাম, তার জন্যই সেই পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের এক্সাম, তার জন্য পশ্চিমবঙ্গকে কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে। তাই আমি আজকে তোমাদের পশ্চিমবঙ্গের উপরেই কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি। নেক্সট স্লাইডে যাব আমরা। কি বলছে দেখো? আচ্ছা দেখো, এখানে বলেছে পশ্চিমবঙ্গ এবং নেপালকে ভাগ করেছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। তাহলে সিঙ্গলীলা পর্বতশ্রেণী কাকে কাকে ভাগ করেছে, না পশ্চিমবঙ্গ এবং নেপালকে ভাগ করেছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী? তাহলে আমরা পেয়ে গেছি সিঙ্গলীলা পর্বতশ্রেণী কাকে কাকে ভাগ করেছে, না পশ্চিমবঙ্গ আর নেপালকে। যদি উল্টো ভাবেও প্রশ্নটা করা হয় পশ্চিমবঙ্গ আর নেপালকে কোন পর্বতশ্রেণী ভাগ করেছে, না সিঙ্গলীলা পর্বতশ্রেণী বা সিঙ্গালীলা পর্বতশ্রেণী। আচ্ছা, নেক্সট পয়েন্টটা আমি যেটা লিখেছি, গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়ন। আমি লিখেছি নর্থ ইস্ট রিজিয়ন। তাহলে নর্থ ইস্ট রিজিয়নের গেটওয়ে, মানে নর্থ ইস্ট রিজিয়নের প্রবেশ দ্বার হিসেবে আমরা কাকে বলতে পারি? নর্থ ইস্ট রিজিয়নের প্রবেশ দ্বার হিসেবে আমরা বলে থাকি শিলিগুড়িকে। ছবিতে যেহেতু ঢাকা পড়ে গেছে, তার জন্য আমি তোমাদের অলরেডি লিখে দিয়েছি যে গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়ন, তাকে আমরা কাকে কাকে সেই হিসাবে চিনি, না শিলিগুড়িকে আমরা গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়ন হিসেবে চিনে থাকি। মানে উত্তর পূর্ব দিকের প্রবেশ দ্বার হিসেবে আমরা চিনে থাকি শিলিগুড়িকে। এখানে আমি ম্যাপটা দিয়েছি এই কারণে, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ নেপালকে, নেপালকে তোমরা এখানে দেখতে পেয়েছ। এই নেপাল আর তার পাশ দিয়েই দেখো গেছে কে না ওয়েস্ট বেঙ্গল আমাদের। তাহলে এই যে নেপাল আর এই ওয়েস্ট বেঙ্গল এখান দিয়ে গেছে, এই যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই বর্ডারেই রয়েছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। তার জন্য এই ম্যাপটা তোমাদেরকে একটু বড় করে দেখাতে হয়েছে, কারণ ছোট করে দিলে ওই বর্ডারটা দেখা যেত না। তো তার জন্যই আমি এখানে বলে দিলাম যে সিঙ্গলীলা পর্বতশ্রেণী কাকে কাকে ভাগ করেছে, নেপাল আর পশ্চিমবঙ্গকে ভাগ করেছে, সেটা কিন্তু আমি ম্যাপে অলরেডি দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু একটু ম্যাপটা ফলো করে পড়ো, যাতে কোনো অসুবিধা না হয়। আর যে পয়েন্টটা তোমাদের ছবির জন্য অসুবিধা হচ্ছিল, সেই পয়েন্টটা কিন্তু আমি পাশে লিখে দিয়েছি, গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়ন ইজ কল্ড শিলিগুড়ি। মানে শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়ন। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, নেক্সট স্লাইড বলছে কি না, তাল অঞ্চল। তাল অঞ্চল কাকে বলা হয়, না তাল অঞ্চল বলা হয়ে থাকে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম মালদাকে। মানে কি বললাম আমি, তাল অঞ্চল আমরা কাকে কাকে হিসাবে চিনি, না কুচবিহারকে আমরা চিনি তাল রিজিয়ন হিসাবে, দক্ষিণ দিনাজপুরকে আমরা চিনি তাল রিজিয়ন হিসাবে, আর পশ্চিম মালদাকে আমরা চিনি তাল রিজিয়ন হিসাবে। মানে আমি কি বললাম, আমরা পড়ে থাকি যে তাল অঞ্চল কোনগুলো, তা যদিও আমাকে অপশনে দিয়ে দেয় অন্য কোনো অপশন কুচবিহার ছাড়া, দক্ষিণ দিনাজপুর ছাড়া এবং পশ্চিম মালদা ছাড়া অন্য কেউ, তাহলে কিন্তু আমি সেখান থেকে বলে দিতে পারবো যে না, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর আর পশ্চিম মালদা ছাড়া আর
অন্য কোনো অঞ্চল তাল রিজিয়নের মধ্যে পড়ে না বা তাল অঞ্চলের মধ্যে পড়ে না। তার জন্য যদি আমি অপশনে দেখে থাকি কুচবিহার, তাকে অবশ্যই আমি মার্ক করব কুচবিহারকে তাল অঞ্চল হিসাবে। দক্ষিণ দিনাজপুরকে আমি অবশ্যই আনসার করব তাল অঞ্চল হিসাবে, এবং পশ্চিম মালদাকে আমি অবশ্যই আনসার করব তাল অঞ্চল হিসাবে। তো আশা করি তোমাদের তাল অঞ্চল কোনগুলো সেগুলো নিয়ে আর কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি বরেন্দ্র ভূমি অঞ্চল। এই বরেন্দ্র ভূমি অঞ্চল কোন কোন অঞ্চলগুলোকে বলা হয়? এই বরেন্দ্র ভূমি অঞ্চল বলা হয় আসলে দেখো পূর্ব মালদা এবং দক্ষিণ দিনাজপুরকে। তাহলে কি বললাম আমি, পূর্ব মালদা মানে মালদাকে পুরোপুরি নয়, কিন্তু মালদার শুধু পূর্ব ভাগকে বলা হয় বরেন্দ্র ভূমি অঞ্চল, আর দক্ষিণ দিনাজপুরকে পুরোপুরি ভাবে বলা হয় বরেন্দ্র ভূমি অঞ্চল। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো জিনিসই পাচ্ছি। দেখো, দক্ষিণ দিনাজপুরকে আমি তাল অঞ্চলের মধ্যেও ফেলতে পারি, আর দক্ষিণ দিনাজপুরকে আমি বরেন্দ্র ভূমি অঞ্চলের মধ্যেও ফেলতে পারি। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর দুটোর মধ্যেই পড়ে, তাল অঞ্চলের মধ্যেও পড়ে এবং বরেন্দ্র ভূমি অঞ্চলের মধ্যেও পড়ে। তো যদি অপশনে দক্ষিণ দিনাজপুর বরেন্দ্র ভূমিতেও থাকে তাহলে সেটাও আনসার হবে, আর তাল অঞ্চলের অপশনেও যদি দক্ষিণ দিনাজপুর থাকে তাহলে সেটাও আনসার হতে পারে। তো এর জন্য কোনো ভাবনা চিন্তা করার কিছু নেই। তো তার জন্য তাল অঞ্চলের মধ্যেও দক্ষিণ দিনাজপুর পেলে আমরা সেটাকেও আনসার করব, আর বরেন্দ্র ভূমি অঞ্চলের মধ্যেও দক্ষিণ দিনাজপুর পেলে আমরা সেটাকেও আনসার করব। নেক্সট পয়েন্টে আমরা যাব কি, নেক্সট পয়েন্ট বলছে না দিয়ারা অঞ্চল। এই দিয়ারা অঞ্চল আমরা কাকে বলবো? দিয়ারা অঞ্চল বলা হয় মালদাকে। দেখো, আমি মালদাকে এখানে প্রপারলি মেনশন করে দিয়েছি দিয়ারা অঞ্চল হিসাবে। দিয়ারা অঞ্চল হিসাবে আমরা যেহেতু একটাকেই পাই, তার জন্য আমি দেখো এখানে খুবই ভালোভাবে মেনশন করে দিয়েছি যে পুরোপুরি মালদাই হচ্ছে দিয়ারা অঞ্চল। ওকে, তো তাহলে তাল অঞ্চল হিসেবে আমরা কাকে কাকে পেলাম? তাল অঞ্চল হিসেবে আমরা পেয়েছি কুচবিহারকে, দক্ষিণ দিনাজপুরকে এবং পশ্চিম মালদাকে। বরেন্দ্র ভূমি অঞ্চল হিসেবে আমরা পেয়েছি পূর্ব মালদাকে এবং দক্ষিণ দিনাজপুরকে। তাহলে পশ্চিম মালদায় হচ্ছে তাল অঞ্চল, আর পূর্ব মালদায় কিন্তু বরেন্দ্র ভূমি অঞ্চল, যেখানে দক্ষিণ দিনাজপুর পুরোটাই তাল অঞ্চল, আবার দক্ষিণ দিনাজপুরকে বরেন্দ্র ভূমি অঞ্চলও বলা হয়ে থাকে। আর তারপরে আমরা কাকে পেয়েছি? না দিয়ারা অঞ্চলকে পেয়েছি। এই দিয়ারা অঞ্চল কাকে বলা হয়ে থাকে? না মালদাকে বলা হয়ে থাকে দিয়ারা অঞ্চল। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে, কোন কোনগুলো তাল অঞ্চল, কোনগুলো বরেন্দ্র ভূমি অঞ্চল এবং কোনটা দিয়ারা অঞ্চল। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট স্লাইডে কি বলেছে, নেক্সট স্লাইডে বলেছে আমি সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পরিচিতি পেয়েছে 1987 সালে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে, যে সুন্দরবনকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পেয়ে থাকি। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ওয়েস্ট বেঙ্গল যদি দিয়ে থাকে যে পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা, আমরা কিন্তু খুব সহজেই আনসার করে ফেলতে পারবো, সেটা হচ্ছে সুন্দরবন। ওকে, আর যদি আমাকে প্রশ্ন করে থাকে যে সেটা কবে পরিচিতি পেয়েছে, মানে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে পরিচিতি পেয়েছে, তার আনসার কিন্তু হয়ে যাবে 1987 সাল। তাহলে 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত হয়েছে। নেক্সট পয়েন্ট কি বলছে, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। তাহলে যদি আমার প্রশ্ন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কে, ইন্ডিয়ার অক্সফোর্ড কিন্তু নয়, আমি শুধু আজকে ওয়েস্ট বেঙ্গল নিয়েই তোমাদের কাছে এসেছি, তার জন্য আমি বলেছি পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় অবশ্যই নবদ্বীপকে, অন্য কিছু কিন্তু একদমই হবে না। আচ্ছা, তোমাদের কাছে ক্লিয়ার এখন সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত হয়েছে, আর পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয়? নেক্সট পয়েন্টে আমরা দেখছি। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি আমি, নদিয়ার হরিণঘাটা হলো ডেয়ারি ফার্মিং সেন্টার। মানে যদি আমাকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের একটা প্রধান ডেয়ারি ফার্মিং সেন্টারের নাম বলো, আর আমি যদি দেখি অপশনে হরিণঘাটা আছে, তাহলে কিন্তু অবশ্যই আমি তাকেই আনসার করব, অন্য কাউকে নয়। তাহলে আমার আনসার হয়ে যাবে নদিয়ার হরিণঘাটা। হরিণঘাটা আসলে নদিয়া জেলায়। তাহলে আমি পেয়ে গেছি হরিণঘাটা নদিয়া হলো ডেয়ারি ফার্মিং সেন্টার। নেক্সট কি বলছে, কালান্তর।
আচ্ছা, এই কালান্তর কাকে বলা হয় তোমরা কি জানো? এই কালান্তর বলা হয় একরকম মাটিকে, যে মাটির আসলে রং হচ্ছে কালো রং, সেই মাটিকে আমরা বলে থাকি কালান্তর। এবার সেই টাইপের মাটি কোথায় পাওয়া যায়? না, মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে পাওয়া যায়। মানে মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে পুরোপুরি ভাবেই আমরা কালো মাটি পেয়ে থাকি, তার জন্যই আমরা বলতে পারি যে মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলকে বলা হয়ে থাকে কালান্তর। তাহলে আমরা যদি বলি কালান্তর কাকে বলা হয়ে থাকে, মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলকে বলা হয়ে থাকে, যদি এটাও প্রশ্ন করা হয়ে থাকে মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা কি ধরনের মাটি পেয়ে থাকি, তাহলে সেখানেও আমরা বলে থাকবো যে আমরা কালো মাটি পেয়ে থাকি বা কালান্তর পেয়ে থাকি। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, নেক্সট পয়েন্টে বলছে মুর্শিদাবাদের পূর্ব এবং পশ্চিম অঞ্চলগুলিকে, পশ্চিমের উঁচু অঞ্চলগুলিকে, তোমরা কিন্তু এটাকে মার্ক করো, এটা কিন্তু আসলে বলা হয়ে থাকে হাইল্যান্ড রিজিয়ন, মানে হচ্ছে একটু উঁচু অঞ্চলগুলিকে বলা হয়ে থাকে বেগড়ি অঞ্চল বা রাঢ় অঞ্চল। তাহলে রাঢ় অঞ্চল কাকে বলা হয়ে থাকে? রাঢ় অঞ্চল আসলে বলা হয়ে থাকে মুর্শিদাবাদের পূর্ব এবং পশ্চিম দিকে। তাহলে মুর্শিদাবাদের পূর্ব এবং পশ্চিম দিকে যে উঁচু অঞ্চলগুলো আছে সেগুলোকেই আসলে বলা হয়ে থাকে বেগড়ি অঞ্চল এবং রাঢ় অঞ্চল। তাহলে বেগড়ি অঞ্চল এবং রাঢ় অঞ্চল কিন্তু একই জিনিস, দুটোর উদাহরণ কিন্তু কোনোভাবেই আলাদা হবে না। যদিও তোমাদের শুনে মনে হতে পারে যে বেগড়ি অঞ্চল আলাদা আর রাঢ় অঞ্চল আলাদা, কিন্তু না, একদমই তা নয়, বেগড়ি অঞ্চল আর রাঢ় অঞ্চলটা একই। তার জন্যই কিন্তু আমরা এখানে একই উদাহরণ দিয়েছি, মুর্শিদাবাদের পূর্ব এবং পশ্চিম দিকের উঁচু অঞ্চলগুলোকে বলা হয়ে থাকবে বেগড়ি অঞ্চল এবং রাঢ় অঞ্চল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? পশ্চিমবঙ্গের একটা প্রধান ডেয়ারি ফার্মিং সেন্টার হলো নদিয়ার হরিণঘাটা। তারপরে পেয়েছি কালান্তর কাকে বলা হয়, মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা কালো মাটি পাই, তার জন্যই একে বলা হয়ে থাকে কালান্তর। তারপরে আমরা পেয়েছি মুর্শিদাবাদের পশ্চিম এবং পূর্বের উঁচু অঞ্চলগুলিকে বলা হয়ে থাকে রাঢ় অঞ্চল বা বেগড়ি অঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড কি বলছে দেখো, এখানে নেক্সট স্লাইডে বলা হয়েছে মটকা ধুতি বা কোরিয়ান শাড়ি এবং গারোদের শাড়ি, এই সবকটা জিনিস কোথায় বিখ্যাত? না, এই সবকটা জিনিস বিখ্যাত মুর্শিদাবাদে। তার মানে যদি আমাকে প্রশ্ন করা হয়ে থাকে যে কোন জায়গার মটকা ধুতি সব থেকে প্রসিদ্ধ, আমি কিন্তু সেখানে আনসার করে ফেলতে পারবো মুর্শিদাবাদ। যদি বলা হয়ে থাকে কোরিয়ান শাড়ি অথবা গারোদের শাড়ি কোথায় বেশি বিখ্যাত, সেটাতেও আনসার হবে মুর্শিদাবাদ। তাহলে যদি আমাকে এটাও বলা হয়ে থাকে যে মুর্শিদাবাদে আসলে কোন কোন ধরনের পোশাক বিখ্যাত, আমরা কিন্তু সেখানেও সব থেকে পুরনো পুরনো যে পোশাকগুলোর নাম আমরা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে মুর্শিদাবাদের সাথে যুক্ত, সেটা হচ্ছে মটকা ধুতি, কোরিয়ান শাড়ি এবং গারোদের শাড়ি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা মুর্শিদাবাদের কি কি বিখ্যাত অলরেডি পেয়ে গেছি, নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, বলছে A1 সিটি। এই A1 সিটির উদাহরণ হিসেবে আমরা কাকে পেয়ে থাকবো? এই A1 সিটির উদাহরণ হিসেবে আমরা পেয়ে থাকি কলকাতাকে। তাহলে আমরা সবাই জানি কলকাতাতে আমরা অনেক কিছু একসাথে পেয়ে থাকি, যেরকম ভিক্টোরিয়া বলুন, জাদুঘর বলো, মিউজিয়াম, বিড়লা মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, সবকিছুই আমরা কলকাতায় পেয়ে থাকি, এবং তার জন্যই আমরা কলকাতাকে নাম দিয়েছি A1 সিটি। তাহলে A1 সিটির একমাত্র উদাহরণ হলো পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, আর কেউ কিন্তু নয়। আর কি বলেছি আমি, এটিকে কি বলা হয়ে থাকে, না দশমতম মেট্রোপলিস সিটি বলা হয়ে থাকে। মেট্রোপলিস সিটি সম্বন্ধে আশা করি তোমাদের ধারণা আছে। তাহলে যদি বলা হয়ে থাকে যে দশমতম মেট্রোপলিস সিটি কোনটা বা দশমতম মেট্রোপলিস শহর কোনটা, সেখানে কিন্তু নাম আসবে কলকাতার। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে, A1 সিটি হচ্ছে কলকাতা আর দশমতম মেট্রোপলিস সিটি হচ্ছে কলকাতা। দেখো এখানে কলকাতাকে আমি অলরেডি মার্ক করে দিয়েছি ম্যাপের মধ্যে, এই ছোট্ট রিজিয়নটা হচ্ছে কলকাতা, এই ছোট্ট রিজিয়নটা কলকাতা। কিন্তু এই ছোট্ট রিজিয়নের মধ্যে আমরা অনেক কিছু জিনিস পেয়ে থাকি, তার জন্যই এর নাম A1 সিটি এবং এর নাম মেট্রোপলিস শহর হিসেবে পরিচিত। এবং কততম মেট্রোপলিস শহর, না দশমতম মেট্রোপলিস শহর। তাহলে আমরা আজকে কি কি পেলাম, না এখান থেকে আমরা পেলাম মুর্শিদাবাদে কোন কোন জিনিস বিখ্যাত, আর কলকাতাকে আমরা কি কি নামে চিনি, কলকাতাকে আমরা চিনি A1 সিটি নামে আর দশমতম মেট্রোপলিস শহর নামে।
ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আমাদের আজকে পশ্চিমবঙ্গের ওপর কিছু ইম্পর্টেন্ট তথ্য, যেটা পিএসসি মিসলেনিয়াসের জন্য অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। তোমরা কিন্তু পিএসসি মিসলেনিয়াস 8ই মার্চ পরীক্ষা আমরা বারবার তোমাদের সামনে বলে যাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই পড়াশোনাগুলো করে যেও, অবশ্যই ভিডিওগুলো দেখতে দেখো, আর সব সময় চোখ রেখো আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আমরা সব সময় তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসি, তার জন্য কিন্তু অলওয়েজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।